আজকের এই ভিডিওতে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পৌরনীতি ও সুশাসন বিষয়ক অ্যাসাইনমেন্টের সলিউশন করব। অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2021 রয়েছে, তোমাদের জন্য পৌরনীতি ও সুশাসনের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে প্রথম সপ্তাহে। তো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নেই। তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিস্থিতি, এটা থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। ইএম হোয়াইটের এই সংজ্ঞার আলোকে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধির ক্রমবিকাশ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। অর্থাৎ আমাদেরকে প্রবন্ধের মতো করে লিখতে হবে। তো এখানে চারটা বিষয় থাকতে হবে যেটা নির্দেশনার মধ্যে দেওয়া রয়েছে, যে পৌরনীতি ও সুশাসনের ধারণা দিতে হবে, সুশাসনের পরিধি থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে, পৌরনীতি ও সুশাসন ক্রমবিকাশ, এই বিষয়গুলো থাকলে আমাদেরকে ফুল মার্কস দেওয়া হবে। আমরা এখানে অ্যান্সারে চলে যাবো। তার আগে বলে নিচ্ছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। পৌরনীতি ও সুশাসনের ধারণা। পৌরনীতি হলো নাগরিক বিষয়ক বিজ্ঞান। বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে এটি সামাজিক বিজ্ঞানের একটি অংশ মাত্র। এর অর্থ যথাক্রমে নাগরিক, সিটিজেন ও নগররাষ্ট্র, সিটি স্টেট। প্রাচীন গ্রিসের নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। তখন রাষ্ট্রকে কেন্দ্র করে নাগরিক জীবন আবর্তিত হতো। অন্যদিকে রাষ্ট্র ও এর কার্যাবলী সম্পর্কিত ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে খ্রিস্টপূর্ব 1000 অব্দে গ্রিসের নাগরিক কেন্দ্রিক সভ্যতার উদ্বোধন হয়। গ্রিক দার্শনিক প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে নাগরিক, নাগরিকের শ্রেণী বিভাগ এবং সমাজ সম্পর্কে আলোচনায় পৌরনীতির আভাস লক্ষ্য করা যায়। অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স গ্রন্থে পৌরনীতির বাস্তব ভিত্তিক ও বিজ্ঞানসম্মত আলোচনা করেছেন। আধুনিককালে পৌরনীতি আলাদা বিষয় হিসেবে পরিচিত পেতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা বিশ্বাস করতেন, শুধু রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সুসংগঠিত করেই গণতন্ত্রকে কার্যকর করা সম্ভব নয়। বিশেষ করে মুক্ত বুদ্ধির চর্চা এবং উদারনৈতিক গণতান্ত্রিক দেশে সফলতা নির্ভর করে নাগরিকের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধের উপর। এজন্য তারা উত্তম নাগরিকত্ব শিক্ষাদানের জন্য এবং উত্তম নাগরিক গড়ে তোলার জন্য স্কুল কারিকুলামে পৌরনীতি বিষয়টিকে যুক্ত করেছেন। রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পৌরনীতি এর গুরুত্ব অপরিসীম। সুশাসন প্রত্যয়টির ব্যবহার খুব বেশি দিনের নয়। সুশাসনের ধারণা প্লেটোর লেখনীতে পাওয়া যায়। সুশাসন বিষয়টির ধারণা অ্যারিস্টটলের লেখা থেকে পাওয়া যায়। অ্যারিস্টটল বলেছিলেন, সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধন রাষ্ট্রের লক্ষ্য। তিনি আরও বলেছিলেন, প্রাকৃতিক বা স্বাভাবিক উপায়ে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, কিন্তু রাষ্ট্রটিকে আর টিকে আছে উন্নত জীবন অব্যাহত রাখার জন্য। অ্যারিস্টটল তার সংবিধানের আলোচনার মাধ্যমে সুশাসনের বিষয়টি তুলে ধরেন। সুশাসন বলতে আইনের শাসন, জনবান্ধব প্রশাসন, যৌক্তিক ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্নীতিযুক্ত প্রশাসনকে বুঝিয়েছেন, দুর্নীতিমুক্ত প্রশাসনকে বুঝিয়েছেন। পরবর্তীতে থমাস হবস, জন লক, জ্যাক রুশো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত চুক্তি মতবাদ সুশাসন প্রতিফলন দেখা যায়। পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক। পৌরনীতি ও সুশাসন পরিধি সম্পর্কে নিয়ে আলোচনা করা হলো নিম্নে। নাগরিকতা বিষয়ক পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা করা পৌরনীতি ও সুশাসনের প্রধান লক্ষ্য। পৌরনীতি ও সুশাসন নাগরিকের দায়িত্ব, কর্তব্য, সচেতনতা, সুনাগরিকতা, নাগরিকতা অর্জন ও বিলোপ, নাগরিকতার অর্থ ও প্রকৃতি, সুনাগরিকের গুণাবলী প্রভৃতি সম্পর্কে আলোচনা করে থাকে। মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত মানব সভ্যতার ইতিহাসে পরিবার হলো আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান। কালের বিবর্তন ধারায় পরিবারের সম্প্রসারণ হয়েছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য বহুবিধ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। পৌরনীতি সুশাসন পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী ও অন্যান্য বহুবিধ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। পৌরনীতি সুশাসন পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, রাষ্ট্র উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠান পরিণতি ও সুশাসনের অন্তর্ভুক্ত। রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। পৌরনীতি সুশাসনের সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্র, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মতবাদ, রাষ্ট্রের উপাদান, সংবিধান, সংবিধানের শ্রেণী বিভাগ, সংবিধানের বৈশিষ্ট্য, সরকার, সরকারের শ্রেণী বিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, জনমত, জনমতের বাহন, নির্বাচন মণ্ডলী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। রাজনৈতিক ঘটনাবলী পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকে। যেমন বাংলাদেশের পৌরনীতি ও সুশাসন, পলাশির যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, 1940 সালে লাহোর প্রস্তাব, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তকরণ নির্বাচন,
1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের মুক্তিযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ইত্যাদি রাজনৈতিক পর্যায় সম্পর্কে আলোচনা করে। সুশাসন সম্পর্কে আলোচনা, পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের সুশাসনের বহুমাত্রিক ধারণ সম্পর্কে আলোচনা করে। সুশাসনের উপাদান, সুশাসনের সমস্যা, সুশাসনের সমস্যার সমাধান, সুশাসনের সমস্যা সমাধানে সরকার ও জনগণের ভূমিকা সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা, পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের বর্তমান স্বরূপ সম্পর্কে আলোচনা করে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ নাগরিক জীবনের আদর্শ ও স্বরূপের ইঙ্গিত প্রদান করে। নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা, পৌরনীতি ও সুশাসন নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর সাথে সম্পৃক্ত স্থানীয় সংস্থার যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি গঠন ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করে। নাগরিকের জাতীয় বিষয় যেমন স্বাধীনতা আন্দোলনের পটভূমি, মুক্তিযুদ্ধ, বিভিন্ন জাতীয় নেতার অবদান, দেশ রক্ষায় নাগরিকের ভূমিকা, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে নিয়ে আলোচনা করে। সুশাসনের আরও কিছু প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে জবাবদিহিতা, দায়বদ্ধতা সুশাসনের মৌলিক দাবি, স্থানীয় সরকার রিপোর্ট ব্যাখ্যা এবং সিদ্ধান্ত সব কিছুর জন্য জবাবদিহি করতে একটি বাধ্যবাধকতা রয়েছে। স্বচ্ছতা, মানুষ অনুসরণ করে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বুঝতে সক্ষম হওয়া উচিত। এর মানে হলো এই যে তারা স্পষ্ট দেখতে কীভাবে এবং এই কেন একটি সিদ্ধান্ত সক্ষম হবে, তত্ত্ব পরামর্শ পরিষদ বিবেচিত হতে হবে এবং সব কিছু বিধানিক কাউন্সিলতে অনুসৃত হবে। প্রাসঙ্গিক প্রতিক্রিয়াশীল, স্থানীয় সরকার সবসময় যখন একটি সময়মতো উপযুক্ত এবং প্রতিক্রিয়াশীল পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বী স্বার্থ সমগ্র সম্প্রদায়ের চাহিদা অনুযায়ী পরিবেশন করার চেষ্টা করবে। ন্যায়সঙ্গত, রাষ্ট্র তার সদস্যদের স্বার্থে সব কমিউনিটির কল্যাণে ফলাফল লব্ধ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কাউন্সিল দ্বারা বিবেচনা করবে। এর অর্থ এই যে সব গ্রুপ বিশেষ করে সবচেয়ে প্রধান প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। সুশাসন কার্যকর ও দক্ষতা, স্থানীয় সরকার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং কার্যকর প্রক্রিয়ায় যেয়ে তাদের সম্প্রদায়ের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফল নিশ্চিত করার জন্য পাওয়া যায় মানুষ সম্পদ এবং তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতভাবে অনুসরণ করবে। অংশগ্রহণমূলক হওয়া, একটি সিদ্ধান্তে আগ্রহী দ্বারা প্রভাবিত করার লক্ষ্যে যে কারো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। এটা বিভিন্নভাবে ঘটতে পারে, সম্প্রদায়ের সদস্যদের কিছু কিছু ক্ষেত্রে সুপারিশ বা প্রকৃত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অংশ হতে সুযোগ দেওয়া, তথ্য তাদের মতামত প্রদান করা হতে পারে। বর্তমান আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের নাগরিক দ্বারা নির্বাচিত সরকার ও প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা চিহ্নিতকরণ সহ আরও অনেক বিষয় সুশাসনের মূল বক্তব্য। পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ, পৃথিবীর যে কোনো দেশের সরকার সবসময় প্রত্যাশা করেন যে তাদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। উন্নত শাসন সংক্রান্ত চিন্তার বিবর্তনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানের প্রশাসন সুশাসন সংক্রান্ত ধারণা। এক কথায় বলা যায় বর্তমান সুশাসনের ধারণাটি সময়ের বিবর্তনে গড়ে ওঠা একটি বিষয়। পৌরনীতিতে নাগরিক জীবনের সামগ্রিক দিক ফুটে ওঠে, সুশাসন পৌরনীতির একটি অংশ যাতে নাগরিক শাসন সম্পর্কিত দিক তুলে ধরা হয়। এই দিক থেকে পৌরনীতি সুশাসন একই সূত্রে গাথা বলা। পৌরনীতিতে নাগরিক জীবনের সামগ্রিক দিক ফুটে ওঠে আর সুশাসন পৌরনীতির একটি অংশ যাতে নাগরিক শাসন সম্পর্কিত দিক তুলে ধরা হয়। এই দিক থেকে পৌরনীতি সুশাসন একই সূত্রে গাঁথা বলা যায়। পৌরনীতির উদ্দেশ্য হলো নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং উত্তম নাগরিক জীবনের দিক নির্দেশনা দেওয়া, আর সুশাসনের উদ্দেশ্য হলো শাসন প্রক্রিয়াকে উন্নত, কল্যাণমুখী করে গড়ে তোলা এবং নাগরিকদের উত্তম জীবন নিশ্চিত করা। সুতরাং বলা যায় পৌরনীতি ও সুশাসনের উদ্দেশ্য এক ও অভিন্ন। পৌরনীতি ও সুশাসন একে অপরের সহযোগী, উভয়ে একই লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। পৌরনীতি ও সুশাসন উভয়ের প্রধান লক্ষ্য হল নাগরিক জীবন ও রাষ্ট্রের সার্বিক কল্যাণ ও উন্নয়ন। কতগুলো অভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন। নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য, রাষ্ট্র, সরকার, আইনের শাসন, সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা, রাজনৈতিক অংশগ্রহণ, আমলাতন্ত্র ইত্যাদি পৌরনীতি ও সুশাসন উভয়েরই আলোচ্য বিষয়। পৌরনীতি ও সুশাসন একে অপরের উপর নির্ভরশীল, বলা যায় একটি ছাড়া অপরটি অপূর্ণ। কেননা সুশাসনের জন্য যেমন পৌরনীতির জ্ঞান অপরিহার্য, তেমনি পৌরনীতির অগাধ জ্ঞান নিয়েও সুশাসন নিশ্চিত করতে না পারলেও সেটি পূর্ণতা পায় না। সুশাসন ও পৌরনীতি একে অপরের দ্বারা প্রভাবিত হয়, কারণ পৌরনীতির জ্ঞান সুনাগরিক তৈরি করে আর এই সুনাগরিক ব্যতীত সুশাসন সম্ভব নয়। সুতরাং পৌরনীতি ও সুশাসনের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। এ হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টটি করে দিয়েছি, যেই প্রশ্নটি আমাদের করা হয়েছে, বিশেষ করে 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট দেওয়া হয়েছে, সে 5টা পয়েন্টের আলোকে উত্তরটা
সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা তোমরা নিজেদের মতো করে এবার এটা থেকে আইডিয়া নিয়ে একটা সুন্দর অ্যাসাইনমেন্ট করে জমা দিবে, তাহলে আশা করি বেস্ট মার্কস পাবে। আর যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখো হচ্ছে পরের ভিডিওতে।